একজনকে বলছি আচ্ছা আমাদের ফিরোজ এখন সপ্তম সেমিস্টারের ছাত্র ফিরোজ পড়বে ভাষা আন্দোলন। আসসালামু আলাইকুম, আমার সঙ্গে উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষক মহোদয়, আমার সহপাঠীবৃন্দ, সকল সেমিস্টারের ছোট ভাই এবং বোনেরা এবং সংশ্লিষ্ট সকলকে আজকে মহান 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকে বক্তব্য। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস বলতে আমরা কি বলছি? মায়ের ভাষা বাংলা ভাষা। আমরা বাংলা ভাষার বাঙালি, বাংলার ইতিহাস যেভাবে আমাদের জানাটা জরুরি সেভাবে এটার চর্চা করা প্রতিনিয়ত, এটার সাথে লেগে থাকা এবং এর আমাদের যে শিক্ষাদান, আমাদের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়মিত চর্চা করা আমাদের এই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। বাংলা ভাষা, বাংলা এই কথাটা আমরা, এই কথাটা আমরা বলে থাকি বাংলা, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাটা এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত আর্য ভাষা থেকে আজকের আমাদের বাংলা ভাষার উৎপত্তিটা। বঙ্গ, বঙ্গ এবং আল এই দুটার সংমিশ্রণ হয়েছে বাংলা। আল বলতে আমরা কি বুঝি? আমাদের দেশের নদ নদী, গাছপালা এবং নদ নদী গাছপালা এগুলো দিয়ে আমাদের বাংলাদেশ একটি শ্যামলা সুফলা বাংলাদেশ। এই যে আমরা দেখি দুই ক্ষেতের মাঝখানে যে একটা আল থাকে, অর্থাৎ একটা বেড়ি বাঁধের মতো থাকে, বাঁধা থাকে, সেটাকে আমরা আল বলি। তো এইভাবে সংমিশ্রণে আসে আমাদের বাংলা ভাষা। আর বাংলা ভাষা চর্চা মূলত বিভিন্ন ধরনের সাহিত্য কেন্দ্রিক একটু বেশি হয়ে থাকে। যদি আমরা সাহিত্যের দিকে খেয়াল করি, একটি অনন্য নিদর্শন হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের কথা। তিনি তার কাব্যগ্রন্থ এবং লেখালেখির দিকে এতটা মনোনিবেশ করেছিলেন, তিনি এক পর্যায়ে ভাবলেন যে আমি আমার এই কাব্যিক পরিচয়টা যদি আমি বিদেশে গিয়ে প্রতিফলিত করতে পারি হয়তো বা ভালো হতে পারে। তো সে এই বিষয়ে চিন্তা করতে করতে এবং পরবর্তীতে পদক্ষেপ নিয়ে দেশের বাইরে গেলেন এবং সেখানে ইংরেজি সাহিত্য কাব্য রচনা করেন, কিন্তু তিনি সেরকম সাড়া পেলেন না, যেরকমটা আশা করেছিলেন সেরকমটা পেলেন না। অবশেষে তিনি আবার বাংলাদেশে ফিরে এলেন, সেই কপোতাক্ষ নদের তীরে বসে তার সেই কবিতাটা লিখেছিলেন, সততহে নদ বল তুমি মর্মনে, সততহে কথা ভাবিয়ে বিরলে। তিনি এরকম সুন্দর সুন্দর অনেক কবিতা লিখেছেন, তার হাত ধরে রচিত হয়েছে সনেট। এবং আমরা ইতিহাস, আমার ইতিপূর্বে আমার সহপাঠীবৃন্দ এবং আমার ছোট ভাই বাংলা ভাষার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস সম্পর্কে বলেছে, আমি আর ইতিহাসটা বলতে চাচ্ছি না। আমার মূল কথা প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের ইতিহাস মোটামুটি সবাই জানি এবং আমরা জানতে চেষ্টা করবো পরবর্তীতে। আমার মূল কথা হচ্ছে যে আমাদেরকে এটা নিয়মিত চর্চা করতে হবে, বাংলা ভাষার গান কবিতা উপন্যাস এগুলো আমাদেরকে নিয়মিত পড়তে হবে। হুমায়ুন আজাদের একটি বই আছে লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটা পড়লে তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে, বাংলা ভাষা সম্পর্কে জানতে পারবে এবং ইতিহাস সম্পর্কে আরো জানতে পারবে। ভারতবর্ষ যখন ত্রিখণ্ডিত হয় 1947 সালে, তখন বাংলা ভাষাভাষী মানুষ একটি বিষয়ে উপলব্ধি করতে লাগলো যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কেন উর্দু ভাষাতে কথা বলবো, আমরা এটা মানতে রাজি না। তো সেইখান থেকে বা সেই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই বাংলার যে আন্দোলন, দেখতে দেখতে 75টা বছর পার হয়ে গিয়েছে। যারা আজ আমাদের মধ্যে নেই আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি সবাইকে বলবো, তোমরা সবাই বাংলা ভাষার প্রতি আর একটু যত্নশীল হও, একটু দায়িত্ববান হও, একটু সুন্দর করে কথা বলতে চেষ্টা করো, বাংলা ভাষা ভাষাটাকে ভালোবাসো। এই যে ভাষার মাস, বই মেলার মাস, 21শে ফেব্রুয়ারি মাস, একটি অনন্য সুন্দর একটি দেশ। তো আমাদের বাংলা ভাষার ইতিহাস বা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, অনেক ইতিহাস রয়েছে, এগুলো সবকিছু আমাদের জন্য ইতিহাস, আমরা কেউ দেখিনি ইতিহাসটাকে।
তো ইতিহাসের একটি বৃত্তকে যদি আমরা প্রেক্ষাপটে প্রয়োগ করতে পারি তাহলে আমার মনে হয় আজকের এই দিন সহ আমাদের যে দিবসগুলো আছে যেগুলো আমাদের উদযাপন করা হয় আমরা সেই দিবস থেকে যদি কিঞ্চিত পরিমাণও কিছু শিক্ষা অর্জন করতে পারি বা আমরা অনুধাবন করতে পারি আমরা যদি আমাদের হৃদয় স্পন্দনে স্পন্দিত করতে পারি আমাদের যে বাংলা ভাষার প্রতি আবেগ যারা বাংলা ভাষাকে ভালোবেসেছিল ভালোবেসে প্রাণ দিয়েছে এবং আমাদের জন্য একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে দিয়েছে তাদের এই ত্যাগ সার্থক হবে বলে আমি আশা রাখি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবারও শুভেচ্ছা জানাচ্ছি অমর একুশ 2023 ধন্যবাদ ফিরোজ খুব সুন্দর